বাস্তবে দেখলাম কাবা শরীফের গিলাফ ধরে এক মুরব্বি কাঁদছে, কাছে যেয়ে বললাম দাদা বাড়ি কোথায়? বলছে বাংলাদেশ। কোন জেলায়? নোয়াখালীর কোম্পানিগঞ্জে। কাঁদেন কেন? বলছে আমি মরণ চাই। মরণ চাই মানে? হ্যাঁ আমি মরণ চাই, আমি আর দেশে যাব না, আল্লাহ তুমি আমারে তুলে নাও। মরুব্বি মানুষ দেখি দাড়ি ভিজে ভিজে পানি পড়ছে, নিয়ে গেলাম হোস্টেলে, যে নাস্তা করালাম, দেখি বাইরে ঝড় উঠে গেছে। বললাম দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? আপনি কাবার গেলার ধরে বললেন যে আপনি মরণ চান, দেখেন কি ঝড় হচ্ছে, আপনি বাইরে যাবেন আর মরবেন। আপনি প্রস্তুতি নিয়ে নেন তাড়াতাড়ি। আমারে বলছে আমির হামজা এর দোয়া তো আমি এবছরের জন্য করিনি। কি সিটা ঝড় দেখে দোয়া পাল্টি হয়েছে। বলছে আগামীতে যদি আসি তখন? ওর মুখের কথা আর মনের কথা কি এক? হ্যাঁ বলে দেখেন, এই যে গত জানুয়ারি মাসের 26 তারিখে গিয়েছিলাম ওর গ্রামে, এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম, কি দাদা মরেননি? বলছে না আগামীতে যদি যাই। ও যাবে না মরবে না, এই জন্য ওর মুখের কথা আর মনের কথা যতদিন এক না হবে ও কি হজ করলেও মোনাফিক। কথা বলে না কেন? যেহেতু হুম আল্লাহ দিলেন, বজা যাচ্ছে আয়াতটা যেহেতু কেমন পর্যন্ত থাকবে, আর বাংলাদেশের যেহেতু এ আয়াতটা আছে না নেই, তাহলে আমাদের একটু ঝামেলায় ভেতরে আছে। যদি আল্লাহ শুধু আব্দুল্লাহ ইবনে উবাইর জন্যই নাজিল করতেন তাহলে হোম বহু বচন দিতেন না, এক বচন দিতেন। আল্লাহ পাক বলেন হে নবী, এরকম লোকের জন্য যদি আপনি দোয়া করেন, আর আপনি যদি নাও করেন আপনার পরবর্তীতে দুনিয়ায় যারা যাবে তারা দোয়া করবে। এর চরিত্র ছিল সব জায়গায় ভালো, শুধু রাজনৈতিক জীবনে আপনাকে মানত না। এবার আপনি আয়াতটা বাংলাদেশের সাথে মিলাবেন, আমার তো মনে হচ্ছে বাংলাদেশ দেখে এই মাত্র এই আয়াতটা নাজিল হইল। এতটুকু দা দিয়ে আল্লাহ বলেন ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান, হে নবী আপনি এই লোকটার জন্য যদি 70 বার দোয়া করেন। নবীজি বলেন জিব্রাইল পর্যন্ত বলার পরে যখন থেমে গেছে, চিন্তা করলাম এই লোকটার জন্য আমি 71 বার দোয়া করব। সাবঈনা মাররাতান 70 বারের কথা আছে, আমি 71 বার করব। আমি মনে মনে প্রস্তুতি নিচ্ছি যে যেন আমি দোয়া আরো বেশি করে করি। ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, সঙ্গে সঙ্গে পরবর্তী শব্দটুকু জিব্রাইল নাজিল করলেন, ফালাই ইয়াগফির, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না, এর আগে আবার ফা এসেছে। আল্লাহ শেষের দিকে দিলেন লাহু, হে নবী শুধু এর জন্য না, এর মতো চরিত্র দুনিয়ায় যারাই বানাবে তাদের জন্য যদি আপনি 70 বার না কিয়ামত পর্যন্ত দোয়া করেন আমি আল্লাহ তাদের মাফ করব না। যেহেতু মোনাফিক মুসলমানদের ভেতরে হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য আমাদের একটু ভয় লাগছে, না লাগে না? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সরে বলেন আমিন। এই জন্য ইসলামের দিকে ডাক দেওয়ার পরেও যদি আপনি উল্টা উল্টা দিকে নিয়ে যান, আমি আপনাকে কল্যাণের দিকে ইসলামের দিকে ডাকবো, আর আপনি মনে করবেন এটা রাজনীতি। তা রাজনীতি যদি ইসলাম দিয়ে করা যায় না হয় কি দিয়ে করা যায় হবে বলেন? আপনি যেটা দিয়ে করছেন রাজনীতি যদি জায়েজ না হয় তাহলে আপনি মুসলমান রাজনীতি করতে পারবেন না? কথা বলেন না কেন? যেটা কোরআন দিয়ে বলা যায় না সেটা অন্য জিনিস দিয়ে বলবো কি করে? যারা এই কথাগুলো বলে নিজেদের দোষগুলো ঢাকতে চায়, এখন যদি আমি এই লোকটার বাড়িতে গিয়ে ডাক দেই, ভাই বাড়িতে আছেন? ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে বলছে আমার আঙ্কে বাবা বাড়ি নেই, উনি ঢাকায় গেছে 3 দিন পরে আসবে।
এখন বলা এক গলায় সুন্দর কণ্ঠে ডাক দিয়েছে আঙ্কেল বলে ও চাইলে না আম্মা ইয়ে বলা যাচ্ছে না ওটা আম্মু বলে ডাকবো না আব্বু বলে ডাক দেবো আমি বুঝতে পারি নাই এখন ওকে বুঝতে হলে কি করা লাগবে ওর পায়জামা প্যান্ট খুলে ফেলা লাগবে না আপনি যদি বলে আমার নাম আকাশ ও সেই যে মানুষের নাম আকাশ হয় মেয়ে লোকের নাম আকাশ হয় কি করা যাবে তখন পায়জামা প্যান্ট খোলা লাগবে কারণ কি আবরণ দিয়ে ঢেকে রাখা আছে আবরণ তুলে ফেললে পোষা যাবে কথা বলেন ঠিক কিনা তাফসীরুল কোরআন লিখে দিয়েছেন তাফসীর শব্দের শাব্দিক অর্থ উন্মুক্ত করা ঢাকনা দিয়ে ঢাকা আছে ঢাকনা তুলে ফেলা খুলে ফেলা আবরণ সরানো আজ বাংলার ময়দানে তাফসীর করলে বাধা আসে এই কারণে ওয়াজ মাহফিলে বাধা নেই ঈসা আলাইহিস সালামে বাধা নেই ওরস শরীফে বাধা নেই ওরস মোবারকে বাধা নেই কোন অনুষ্ঠানে আমি বাধা হয়েছে শুনি নাই আরো সাহায্য হয় শুধু বাধা হয় বাংলার জমিনে তাফসীর মাহফিলে একটাই কারণ ওরা জানে যে কোরআনের সঠিক তাফসীর যদি করা হয় আমরা যে আবরণগুলো ঢেকে আছি নিজেদেরকে জুলুমের আবরণ শিরিকের আবরণ কুফরের আবরণ বেদাতের আবরণ কোরআন দিয়ে যদি সঠিকভাবে কথাগুলো তুলে ধরে আমাদের আবরণগুলো সব জাতি দেখে ফেলবে যে আমি আম্মু না আব্বু জাতি বুঝবে এটা দেখে সর্বনাশকারী তখন সব মাঠে মারা যাবে এই জন্য আগে থেকে একটা নাম দিয়ে দেয় যে এখানে রাজনীতি হবে এ মাহফিল হতে দেবো না আসলে তো রাজনীতি নেই এটাই আসল নীতি কথা বলেন না কেন কোরআনের উপরে কোন নীতি দুনিয়ায় আছে আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন আমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন হে নবী ওরা কি আল্লাহর আইনের বিপক্ষে অন্য কোন আইন চাই আল্লাহর চাইতে সুন্দর আইন দুনিয়ায় কে দেবে যে আইন বানিয়েছে হয় তার নিজের স্বার্থে নাই দলীয় স্বার্থে নাই ব্যক্তি স্বার্থে আর আল্লাহ যেটা বানিয়েছে তার নিজের স্বার্থে বলেন কয়েকদিন আগে যে লোকটা মুসলমান হয়ে গেছে বুশের মেয়ে এটা আল্লাহর বলেছিল নাকি সারা পৃথিবীর মুসলমানদের শত্রু এই বোসর মেয়ে কয়দিন আগে মুসলমান হয়ে গেল জিজ্ঞাসা করা হচ্ছে আপনি মুসলমান হলেন কেন বোসের এই ছোট মেয়ে বলেছে আমি মুসলমান হয়েছি অন্যান্য ধর্ম গ্রন্থগুলো আমি পড়েছি আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা ডক্টরেট করা একটা মেয়ে বিভিন্ন ধর্মের ছাত্রী আমি তুলনামূলকভাবে অনেকগুলো ধর্মগ্রন্থ পড়ে দেখলাম ওই ধর্মের ভেতরে বেশিরভাগ লেখা নিজের স্বার্থে নাই দেশের স্বার্থে কোরআনে কারিমা পড়ে দেখেছি পুরা কোরআন পড়ে দেখলাম না এ কোরআন কারো স্বার্থে না এ কোরআন মানবতার স্বার্থে